নমস্কার, স্বাগত জানাই সোশ্যাল বাংলায়। আমি রয়েছে আপনাদের সঙ্গে সুজাতা। সাত ঘন্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন কৈলাসহর মহকুমার বিস্তীর্ণ এলাকা, তারই জন্যে জনগণ একেবারে দুর্ভোগে পড়েছেন। সাই কম্পিউটার লিমিটেডের পক্ষে ইতিমধ্যেই কিন্তু নানা অভিযোগ উঠে আসছে। তারই মধ্যে অফিস ঘেরাও করল কৈলাসহর মহকুমাবাসী, কিন্তু তারপরও কোনো ধরনের সুরাহা হয়নি। তারই জন্য একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে গতকাল রাতে কৈলাসহর মহকুমার সেই সাই কম্পিউটার লিমিটেড অফিসের সেখানে বাইরে, এবং সেখানে উত্তেজিত জনতারা কিন্তু ভিড় জমিয়েছেন। এবং সেই ভিড় জমানোর পর তাদের একটাই দাবি রয়েছে যে এই প্রাইভেট কোম্পানি, বেসরকারি কোম্পানির হাতে যে দায়িত্বটুকু তুলে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, সেই দায়িত্ব তারা পূরণে পুরোপুরিভাবে ব্যর্থ। কোথাও সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে ঘন্টার পর ঘন্টা, তাদেরকে ফোন করলেও সেখানে ফোনে পাওয়া যায় না। আরও বহু অভিযোগ রয়েছে সেই বেসরকারি কোম্পানির বিরুদ্ধে। আমরা একবার শুনে নেওয়ার চেষ্টা করব এই কোম্পানির বিরুদ্ধে ক্ষুব্ধ জনতা, আম জনতা ঠিক কি বলার চেষ্টা করছে। একদিন দেরি হয় ফোন করবো দাদা, লাইন কাটি বিল দেবো যে নেই কোনো প্রাকৃতিক দুর্যোগ। তারপরও ঘন্টার পর ঘন্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন কৈলাসহর মহকুমার বিস্তীর্ণ এলাকা, উত্তপ্ত জনতা বেসরকারি বিদ্যুৎ সংস্থার সাই কম্পিউটারের অফিস ঘেরাও করতে বাধ্য হয়। অফিস ঘেরাও করার পর জনতাদের দুর্ভোগ চরম আকার ধারণ করে। তাদের সেই দুর্ভোগের রোষানুলে পড়তে হয় সেই অফিসের কর্মকর্তাদেরও, কিন্তু তারপরও কোনো হেলদোল নেই। জানা যাচ্ছে কৈলাসহরের ১৬ নম্বর ওয়ার্ডে সাত ঘন্টা ধরে বিদ্যুৎ নেই। প্রাকৃতিক দুর্যোগ নেই, তারপরও কেন বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে সেই প্রশ্নটা বারবার করা হলেও সেই কম্পিউটার অফিসের পক্ষ থেকে কোনো ধরনের উত্তর পাওয়া যায়নি। তারই জন্য উত্তপ্ত জনতা বেসরকারি বিদ্যুৎ সংস্থার সাই কম্পিউটারের অফিস ঘেরাও করতে বাধ্য হন। অফিস ঘেরাও করার পর সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভে ফেটে পড়েন মহকুমাবাসী। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। এরা কিন্তু শুধুমাত্র একটাই অভিযোগ নয়, এরও আগে আমরা দেখতে পেয়েছি যখন থেকে সাই কম্পিউটার লিমিটেড দায়িত্ব নিয়েছে সেই জায়গাতে, তারপর থেকে কিন্তু বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন পঞ্চায়েত এলাকায় এবং শহরের বিভিন্ন বিস্তীর্ণ এলাকায় একের পর এক অভিযোগ তাদের বিরুদ্ধে উঠে আসছে। কখনো বা সেই অফিসে কর্মরত কর্মকর্তা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ, কখনো বা সেখানে ভুয়ো স্লিপ ধরিয়ে দেওয়া হয়। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে, প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও প্রায় সাত ঘন্টা যাবত যেখানে বিদ্যুৎ সংযোগ নেই, কি কারণ রয়েছে তার পেছনে, এবং তাদের কাজকর্ম নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন সেখানকার সাধারণ মানুষ। এবারে দেখার বিষয় বিদ্যুৎ দপ্তর এই বিষয়টার দিকে কেমন নজরদারি করে, কেননা এটা শুধুমাত্র একটা ঘটনা নয়, এর আগেও কৈলাসহর মহকুমাবাসীরা এই দুর্ভোগের শিকার হয়েছেন এবং প্রায় প্রত্যেক দিন তাদেরকে এই দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এবারে দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তর কি ভূমিকা গ্রহণ করে। এখনকার মতো আমাদের এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। ছেড়ে দিন অস্বাস্থ্যকর ভারী তেলের রান্না আর ঘরে নিয়ে আসুন একমার্ক যুক্ত রানী ব্র্যান্ড খাঁটি সরিষার তেল। রানী ব্র্যান্ড সরিষার তেল বাছাই করা সর্ষে থেকে তৈরি ও ট্রিপল ফিল্টার, যা অন্যান্য তেলের তুলনায় হালকা ও সুস্বাস্থ্যকর। স্বাদে ও গন্ধে অতুলনীয় রানী ব্র্যান্ড সরিষার তেল 1962 সাল থেকে সুনামের সাথে বাজার দখল করে আছে। সুস্বাস্থ্য ও স্বাদের রান্নার জন্য প্রত্যেক ঘরে ঘরে আজই ব্যবহার করুন রানী ব্র্যান্ড সরিষার তেল। প্রস্তুতকারক বিআর অয়েল মিলস, ভরতপুর।